এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী রতন সরকার, নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। প্রথমেই যাচ্ছি রতনের কাছে। আমরা এই অঞ্চলের যে বোরো মৌসুম, আমরা জানি যে এই মৌসুমে ইতোমধ্যে এই অঞ্চলের আগাম যে বোরোর ধান সেটি কিন্তু কাটা মারাই শুরু হয়েছে। এই ধান কাটা মারাই শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু এই অঞ্চলের কৃষকরা আসলে তারা তাদের ধান বিক্রি করার জন্য কিন্তু খুবই উদগ্রীব হয়ে পড়ে, কারণ আমরা জানি যে এই অঞ্চলের যে প্রান্তিক কৃষকেরা আছেন তারা কিন্তু মূলত আসলে ধার কর্য দেনা করে তারা এই ফসল আবাদ করে থাকে, সার বাকিতে কীটনাশক বাকিতে নিয়ে কিন্তু তারা কিন্তু এই ফসল উৎপাদন করে থাকে। আমরা জানি যে এই অঞ্চলের আসলে বেশিরভাগই বর্গা চাষি বা প্রান্তিক চাষিরা, তাদের কিন্তু পুঁজির সংকট, এই পুঁজির সংকটের কারণে কিন্তু মানুষের কাছে হাত পেতে তাদের এই ধানের আবাদ করতে হয় এবং ধান ওঠার সঙ্গে সঙ্গে তাদের এই যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার জন্য কিন্তু তাদের পাওনাদাররা তাদের ওপর এসে পড়ে এবং তাদের পাওনাটা যত তাড়াতাড়ি সম্ভব এটি কিন্তু কৃষকদের পরিশোধ করে দিতে হয়, যার কারণে আমরা বিগত বিভিন্ন সময় দেখেছি যে এই মৌসুম শুরুর একেবারে এই শুরুতে, অর্থাৎ যখন ধান কাটা মারাইটা শুরু হয়ে যায় ঠিক তখনই কিন্তু ব্যবসায়ীরা ধানের দাম কমিয়ে দেয়। এর আগে আমরা যে বিষয়টি দেখেছি যে এই ধানের অল্প দামে কৃষকদের কাছ থেকে ধান কিনে নেওয়ার জন্য যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা বিগত দিনের জন্য আলাদাভাবে কিন্তু স্টক করে রাখতেন এবং এই ধান ওঠার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাজারে তাদের যে মজুতকৃত ধান সেটি ছেড়ে দিতেন এবং এর ফলে কিন্তু বাজারে চলতি যে ধানের মূল্য থাকতো সেটাও কিন্তু পড়ে যেত এবং ধানের দাম যখন পড়ে যেত তখন কিন্তু ফরিয়া যে ব্যবসায়ী আছেন, অর্থাৎ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেসব ব্যবসায়ীরা, অর্থাৎ বড় বড় এজেন্টদের বা বড় বড় মিলারদের প্রতিনিধি হিসেবে তারা কিন্তু এই ধান মানুষের ঘরে ঘরে থেকে সংগ্রহ করে তারা কিন্তু কম দামে কিনে নিত। এই কিনে নিয়ে কিন্তু যখন তাদের হাতে, আসলে বড় ব্যবসায়ীদের হাতে ধান চলে আসতো তখনই কিন্তু এই ধানের দাম বেড়ে যেত বা চালের দাম বেড়ে যেত। তো আমরা নীলফামারীর খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী শাকির হোসেন বাদলের কাছে। কৃষি বিভাগ থেকে তথ্য মতে জেনেছি যে নীলফামারী জেলায় এবার প্রায় 81,700 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এই এখন সামান্য পরিমাণে এই সময় সামান্য পরিমাণে কিছু ধান কাটা হয়েছে, পুরোপুরি কাটতে বা ধানের কাটার ধুম লাগতে আরও 8 থেকে 10 দিন বা 15 দিন লাগতে পারে। যদি পুরো ধান কাটা হয়ে যায়, আমরা কৃষির তথ্য মতে যেটি জানতে পারছি যে এবার নীলফামারীতে বাম্পার ফলন আছে, যদি পুরো ধান কাটা হয় তাহলে প্রায় 3,700 মেট্রিক টনের মতন ধান আমাদের নীলফামারীতে উৎপাদন হবে। এই ধানের অধিকাংশই আপনারা যারা এখানে চাষ করে, কৃষি শ্রমিক যারা বা কৃষক যারা, তারা অধিকাংশই কিন্তু বর্গা চাষী। আমরা দেখতে পাই যে যারা এই ধান চাষ করেছে তাদের দেখা যায় যে 60 থেকে 70 ভাগই তারা অন্যের জমি বর্গা নিয়ে জমি চাষ করছে, যার ফলে বর্গা নিয়ে জমি চাষ করার ফলে তারা বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়ে বা বিভিন্ন এনজিওর কাছ থেকে ধার নিয়ে জমি চাষ শুরু করেছে। এখন যারা ধান কাটছে তারা এই ঋণের টাকা পরিশোধ করার জন্য সরাসরি জমির থেকে ধান কেটে কাঁচা অবস্থায় বিক্রি করে দিচ্ছে, যার ফলে এত রেটের পরিমাণ কম যে এখানে 1,800 টাকা বস্তা কাঁচা, যেটি সর্বোচ্চ 1,870 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। আমরা যারা চাষি তাদের সাথে সরাসরি কথা বলে জেনেছি যে একজন জমিতে বা 32 ডেসিমিল জমিতে ধান উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় 1,100-1,200 থেকে 1,200 টাকা, যার ফলে এই পরিমাণ, যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে বা যে পরিমাণ ধান কৃষকেরা পেয়েছে প্রতি দনে, তারা সর্বোচ্চ এখন যে ধানটা উঠছে সেটি 15 মনের উপরে না, ফলে দেখা যাচ্ছে যে ধান এই সময়
কাঁচা ধান জমিতে বিক্রি করতে গেলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমি আরো বিস্তারিত জানাতে দিনাজপুরে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার দুলাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিনাজপুরে পুরোদমে বোরো ধান কাটায় মারায় শুরু না হলেও আগাম জাতের যেটা বোরো ধান সেটা কিন্তু কৃষকরা কেটে বাজারে নিয়ে আসছেন এবং মৌসুমের শুরুতে বাজারে কৃষকরা ধান নিয়ে আসে কিন্তু তেমন দাম পাচ্ছেন না, কারণ গত মৌসুমে যে দামটা পেয়েছিলেন এবার মৌসুমের শুরুতে আমরা লক্ষ্য করছি যে কৃষকরা প্রতি মন 1050 থেকে 1100 টাকা পর্যন্ত পাচ্ছেন, কিন্তু গত মৌসুমে 1200 থেকে 1250 1300 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছেন। তবে কৃষকরা যেটা বলছেন যে এই যে বোরো ধান উৎপাদন করতে গিয়ে যে কৃষি উপকরণের যে দাম, আপনার সার, কীটনাশক, সেচ এবং শ্রমিক, এটা কিন্তু দিনে দিনে আপনার বেড়েই যাচ্ছে এবং তারা যেটা বলছেন যে এই ধানটা তারা কেটে আপনার বাজারে নিয়ে আসে যে বিক্রি করছে সেটা তাদের পোষাচ্ছে না, কিছুটা তারা লোকসানের মুখেই পড়ছেন তারা যেটা বারবার বলছেন। আমার তারা যেটা বলছেন যে সরকার যে দামটি দিয়েছেন সেই দামও কিন্তু তাদের কাছে তেমন গ্রহণযোগ্য নয়। তারা প্রতি বছরই কিন্তু আপনার ধান উৎপাদন করতে গিয়ে তাদের কিন্তু অনেক খরচ বেড়ে যাচ্ছে, সেই অনুপাতে তারা দাম পাচ্ছেন না। এদিকে দিনাজপুরে এবার কৃষি বিভাগ এবং কৃষকরাও যেটা বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন মোটামুটি আপনার ভালো হয়েছে, কারণ কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে 1,72,000 হেক্টর জমিতে আপনার এবার বোরো আবাদ হয়েছে। আবার তারা যেটা বলছেন যে এই যে আপনার বোরো ধান আবাদ, এই আবাদের কৃষকরা কিন্তু যারা আছে প্রান্তিক কৃষক, তারা প্রান্তিক কৃষক তারা যে বলছেন যে অনেক সময় তারা জমি থেকে ধান কেটে তারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন, অনেকে ঋণের বোঝা মিটানোর কারণে তাদের বাধ্য হয়ে ধান বিক্রি করে দিতে হচ্ছে। তো আমার কাছ থেকে এই বোরো ধান আবাদের সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি ছিলাম দিনাজপুর, নীলফামারী এবং রংপুরে।